আজ 9 মে 2020 শনিবার, লাইভ ক্লাসের আপডেটগুলো দেখে নিচ্ছি। অনলাইন ক্লাসে আজকে ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8 সবারই ক্লাস রয়েছে। তো দেখে নিচ্ছি টাইম শিডিউলটা। ক্লাস 1, 2, 3 এর ক্লাস রয়েছে দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত, দেখানো হবে PB24 চ্যানেলে ইংলিশ এবং ম্যাথামেটিক্স। ক্লাস 4, 5 এর ক্লাস দেখানো হবে 11টা থেকে 12টা পর্যন্ত নিউজ বেনঘাট চ্যানেলে ইংলিশ এবং ম্যাথামেটিক্স। ক্লাস 6 এর ক্লাসগুলো দেখানো হচ্ছে নিউজ আইকন চ্যানেলে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত ইংলিশ এবং ম্যাথামেটিক্স। পুনরায় ক্লাস 6 এর ক্লাসগুলো দেখানো হবে দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত দৃষ্টি ত্রিপুরা চ্যানেলে ইংলিশ এবং ম্যাথামেটিক্স। ক্লাস 7 এর ক্লাস রয়েছে লাইভ 24 চ্যানেলে বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত SST এবং সায়েন্স। ক্লাস 8 এর ক্লাসগুলি রয়েছে কক ত্রিপুরা চ্যানেলে বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত SST এবং সায়েন্স। এই হচ্ছে আজকের শনিবার দিনের লাইভ ক্লাসের আপডেট। তো এখানে আমরা 9, 10, 11, 12 ক্লাসগুলো দিলাম না, কারণ সেগুলোর শিডিউল আমাদের কাছে নেই। তাই তো 9, 10, 11, 12 ক্লাসগুলো কিন্তু অলরেডি রেকর্ডেড রয়েছে, সেই ক্লাসগুলোই টিভিতে দেখানো হয়। তো সেই সব ক্লাসের ভিডিও লিঙ্কগুলো আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনি 9, 10, 11, 12 সবগুলো ক্লাস দেখে নিতে পারবেন। আর 1, 2, 3, 4, 5, 6 এর ক্লাসগুলো তো যে টাইম বললাম সেই টাইমে ওই চ্যানেল ধরে দেখে নিতে পারবেন। ইউটিউব চ্যানেলের এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু সবকটা চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, যেমন PB24 লিঙ্ক দেওয়া থাকবে, নিউজ বেনগার্ডের লিঙ্ক দেওয়া থাকবে, নিউজ আইকনের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন। তাছাড়া যদি ওই টাইমে আপনি দেখতে না পারেন, ক্লাস 6 এর যে ক্লাসগুলো নিউজ আইকনে সেগুলো কিন্তু পরবর্তীতে পাওয়া যায়, আমরা দিয়ে দেবো। ক্লাস 4, 5 এর যে ক্লাসগুলো নিউজ বেনগার্ড চ্যানেলে সেগুলো কিন্তু কখনো কখনো পরবর্তীতে পাওয়া যায়, আমরা দিয়ে দেবো সন্ধ্যার পর। কিন্তু ক্লাস 1, 2, 3 এর যে ক্লাস হবে PB24 চ্যানেলে সেটা কিন্তু ওই টাইমেই দেখতে হবে, 1টা থেকে 2টার মধ্যেই দেখতে হবে, নাহলে কিন্তু পরবর্তীতে সেই ক্লাসগুলো ওনারা আপডেট করেন না। লাইভ 24 ক্লাস 7 এর ক্লাসগুলো কিন্তু পরবর্তীতে পাওয়া যায় না, ককতিপুরার ক্লাসগুলো কিন্তু পরবর্তীতে পাওয়া যায় না। তো এইগুলো কিন্তু ওই টাইমেই দেখে নিতে হবে। তো আজ এই পর্যন্তই ছিল আয়োজন, পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ ভালো থাকবেন, কিপ ওয়াচিং, কিপ সাপোর্টিং SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।